بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله আমার সম্মানিত মোহাম্মদ লিটন ভাই একটি প্রশ্ন করেছেন যে সমস্ত ব্যক্তিরা ফরজ না তাদের জানা যা করা যাবে কিনা খুব সুন্দর প্রশ্ন করেছেন জাজাকুল্লাহানি ব্যাপার হলো যে সালাত ফরজ যেটা আল্লাহ রাসূল বলছেন বাইনাল আব্দে ও বাইনাল এবং তার মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সলাত অতএব একজন মমিন এবং একজন কাফের মমিন সেই ব্যক্তি যে সলাত আদায় করে আর মমিন নয় অর্থাৎ কাফের সেই ব্যক্তি যে সলাত আদায় করে না এইরকম ভাবে যখন আখ্যায়িত করছে তখন সে ব্যক্তি যে ফরজ পড়েনি তারপরে সে মারা গেছে সে ব্যক্তি মুসলিম থাকলো না এটা একরকম মানে বাহ্যিক দিক দিয়ে সে মুসলিম মুসলিমের ঘরে জন্ম নাম করেছে কালমা পড়েছে কিন্তু সে ইসলামের একটা বিধানকে ওয়িক্লাহ ওয়াই তা ইসাকা হাদ অসলাম রমাদান সে যে ইসলামের পাঁচটি স্তম্ভ তার মধ্যে একটিকে সে অমান্য করেছে একটির বলতে যেটা ইসলামের মূল নীতি ইসলামের মূল স্তম্ভ যেটা মূল ভিত সলা আদায় করা আল্লাহ রসুল বলছেন সাত বছর বয়স হলে তোমরা সলাতে নিয়ে যাও ট্রেনিং দাও দশ বছর পর্যন্ত তিন বছর ট্রেনিং এ থেকে একটা বোঝা যায় যে ট্রেনিংটা কিন্তু একটু ম্যাক্সিমাম দিতে হবে তারপরে দশ বছরের পরেও যদি সে ট্রেনিং অভ্যস্ত না হয় তাকে প্রহার করো মারো অতএব কতটা গুরুত্ব আছে আর সেই গুরুত্বপূর্ণ কাজটা সে করে না সে মারা গেছে মারা যাওয়ার পরে তার জানাজা পড়ার জন্য তারা হলো তো এই রকম ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা জি না এই সব ব্যক্তিদের জানাজা পড়া যাবে না ওলামাই দিন অনেক ভাবে এর ফতুয়া দিয়েছে যে সলাৎ আদায় করে স্বামী আর স্ত্রী করে না ওই স্ত্রী তালাক হয়ে গেছে অনেকেই বলেছেন আবার অনেকে এতটা বলেছে যে মুসলিমেরা যে জায়গাতে যারা ইমানদার নামাজি তারা যেখানে কবর দেওয়া আছে তাদের সেই জায়গাতে ওই বেনামাজি ব্যক্তির কবর দেওয়া যাবে না অনেকেই বলেছেন যে জানা যা ওই ব্যক্তির ওরাই পড়বে যারা সাধারণ মানুষ অনেকেই বলেছেন যে ওই ব্যক্তি যে মারা গেছে সলাত আদায় করেনি সলাত আদায় কোনোদিন করেনি সেই ব্যক্তির মাটি শিয়াল গরু ছাগল যেমন মাটি দেয় তেমন ভাবে মাটি দিতে হবে যা নামাজ পড়া তো দূরের কথা ঢালা মাটি খালখুরে পুঁতে দিতে হবে তো এই রকম মানে ওলামাই মতবাদ রয়েছে তো কথা হলো যে 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 ব্যক্তির যা জানা জানাজা মৃত্যু ব্যক্তি মারা গেছে সে ব্যক্তির জানা যা থেকে একটু দূরে থাকাটাই বেশি ভালো তবে জানাজা পড়লেও পড়তে পারা যায় যেহেতু সে মুসলিমের ঘর জন্ম লাভ করেছে তার নাম মুসলিম সে কালমা পড়েছে সেই হিসাবে যদি কেউ পড়তে চাই তাহলে তাকে বাধা না দেওয়াই ভালো আর আগ্রহী হিসাবে যে ওর যেন যা পড়বো ওই ভালো লোক ছিল ভালো কি করে হলো যে প্রথমত ইসলামেরই স্তম্ভ সে আবার ভালো কোথায় তাই ভাই এ থেকে দূরে থাকাটাই বেশি উত্তম উত্তম্লা